খবর দিতে পারবে? দাঁড়া এক মিনিট, একটা ছেলেকে দেখাবো, আমরা খুঁজছি বুঝলে তো। এই যে মানে ওই যে ওই চলে গেলো তো, ওই যে কালো গেঞ্জি পরে যে ছেলেটা বসে আছে, ওর বউকে নিয়ে পালিয়েছে। ব্যাপারটা হচ্ছে বন্ধুর হচ্ছে নতুন বিয়ে হয়েছে, তো এই টাইপের ভিডিও হবে, একটু প্রাঙ্ক টাইপের ভিডিও হবে। তো আমি আজকে প্ল্যান করেছি আমার একটা ফটো পাবলিককে দেখাবো, দেখিয়ে তো ওদেরকে মানে কিছু এ সম্বন্ধে জিজ্ঞাসা করবো, এরকম টাইপের একটা ভিডিও হবে। নাম কি? অচেনা অতিথি ক্লাব। দেখেছো এদিকে? তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোড। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বিন্দাস তো গাইজ, আজকে একটা নিউ ব্লগে বিলিয়ে করলাম আমরা তিন চারজন। তো আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি বলতে পারছি না। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা ভাই একটু কমেডি টাইপের ভিডিও হবে, একটু প্রাঙ্ক টাইপের ভিডিও হবে। তো আমি আজকে প্ল্যান করেছি আমার একটা ফটো পাবলিককে দেখাবো, দেখিয়ে তো ওদেরকে মানে কিছু এ সম্বন্ধে জিজ্ঞাসা করবো, এরকম টাইপের একটা ভিডিও হবে। তো আমরা আজকে চারজন যাচ্ছি, পটে যাচ্ছে সাথে। তো গাইজ এই কটা বান্দা মিলে যাচ্ছি, তো পটে এখনও আসেনি, পটে আসছে। তো আজকে ভাই সুমনের কিছু এখানে কাজ আছে আজকে আমার ভিডিওতে। ভাই আজকে প্ল্যান করেছি আমার ভিডিওতে আমার ছবি দেখে লোককে বলবো যে ভাই এটা আমার ভাই, ওর বউকে নিয়ে পালিয়ে গেছে ভাই। আমরা খুঁজতে বেরিয়েছি ভাই, এরকম টাইপের একটা প্রাঙ্ক টাইপের ভিডিও হতে চলেছে। তো গাইজ বিশাল মানে মজার ভিডিও হবে, তো ভিডিওটা সবাই দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে। তো গাইজ চলো রাস্তায় গিয়ে দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি, তো তার আগে আমি একটা ফটো চুজ করে নিই। তো একটা একটু আগে ফটো তুলেছিলাম, তো এই ফটোটাই মানে পাবলিককে দেখিয়ে একটু সাথে একটু ছাগলামো করবো ভাবছি আজকে। তো এই ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটা দেখিয়ে পাবলিককে সাথে একটু ছাগলামো করবো আজকে। আলোর ব্রাইটনেসটা একটু বাড়িনি ভাই, হেভি লাগছে ফটোটা আমার, মজিবর লাগছে তাই নাকি? তো আমরা মানে ওপারে যাবো, আগে ওপার দিয়ে রানাঘাটে যাবো, ভিডিওটা রানাঘাট দিয়ে হবে। লোকাল থেকে একটু তেল ভরবো, কেননা পাম্পে গেলাম না, বেলা পড়ে গেছে আজকে, একটু ওয়েদারটা কেমন ড্যাম ওয়েদার। ছোটটা নিয়ে আয়, ছোটটা ছোট ধর, মার মার মার। আরে শালা কিভাবে তেল ঢালে, আমার গোয়া মার দিল এইভাবে তেল ঢালে। তো বন্ধুরা গার ফাটা গরম লাগছে একদম, গা পা জ্বলে যাচ্ছে। এখন বাজে বেলা 5টা প্রায়, তো এখন এত গরম। তো বন্ধুরা ফার্স্ট টাইম মানে এরকম একটা ছ্যাঁচড়ামো টাইপের ভিডিও করবো, তো একটু কেমন জানি ভয় ভয় লাগছে। যদি কেলায় লোকে পাবলিক খুঁজছি, একটু আবার পাবলিক খুঁজতে হবে যাতে কমেডি করে একটু মজা হয় তাই নাকি? একটা দাদুকে বেশি দেখি, দাদু কি বলে, দাদু এই ছেলেটাকে চেনো, দেখো তো আমাদের বাড়ি তো ওপারে। মানে খুঁজছি আমরা, ওই বোনকে নিয়ে পালিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, বন্ধু তোর বউ পাওয়া যাবে এবার, দাদু বলেছে। তো দাদু বললো যে দেখেছে নাকি গান মেরেছে, দাদু বলা আমাকে বলে নাকি কোথায় দেখে বলেছে, হায় হায় রে। তো দাদু কিন্তু পুরো সিরিয়াস ছিল। তো ভাই আজকে ফুল মজা হতে চলেছে ভাই, ভিডিওটাকে ফুল দেখবা সবাই। চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করো, নোট করে দিও ভাই। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, তোর বউ খুঁজে দেবো আমি, চল। তোর বউ যে নিয়ে গেছে, বৌড়ে খেলাবো, চ বৌড়ে না সরি ওই ছেলেটারে খেলাবো, তো বৌড়েও খেলাবো। এক সেকেন্ড বলছি, একটা কথা জিজ্ঞেস করা যাবে? দাঁড়া এক মিনিট, একটা ছেলেকে দেখাবো, আমরা খুঁজছি বুঝলে তো। এই যে মানে ওই যে ওই চলে গেলো তো, ওই যে কালো গেঞ্জি পরে যে ছেলেটা বসে আছে, ওর বউকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ স্যার, নাই হো সকতা কে দো কি ইয়ে ঝুঠ হ্যায়। দেখেছো এদিকে? না দেখিনি। বল ইয়ার কি না, সত্যি বলছি দেখিনি।
ও সিরিয়াস? আচ্ছা দেখলে পরে একটু খবর দিতে পারবে? ও ইয়ার জানি কিত্তি অসম কি করে দেবো তাও ঠিক। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। হ্যাঁ খুঁজে বেরোচ্ছি তো, নতুন বিয়ে করেছে, অন্যদিকে লাইন ছিল পালিয়ে গেছে ওকে নিয়ে, আমারই ভাই এটা। ঠিক আছে ধন্যবাদ, কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে। তো ভাই সিরিয়াস বন্ধাতে ইয়ার সিরিয়াস গার্লস তাই ইয়ার, আরে মেয়েটা ভাবছে কীভাবে ফেসে গেলাম ভাই। হ্যাঁ আমি বলেছি তোর বউ ভাই, আমি বলেছি তোর বউ, যে বলেছে দেখেনি। তো গাইস যাই একটু ভানি টাইপের ভিডিও, প্রাঙ্ক টাইপের ভিডিও হচ্ছে গাইস, এতে কারোর কোনো ক্ষতি হবে না ভাই, কারো কোনো প্রবলেমও হবে না গাইস, এতে ভাই মজাই হবে তোমাদের ভাই। এটা অন্য টাইপের ভিডিও বানাচ্ছি অনেকদিন পরে ভাই, মজা লাগছে মনের মধ্যে। তো গাইস আমরা মতলব কি আমরা রানাঘাটে ঢুকে যাচ্ছি, তো ভাই রানাঘাটেও কিছু ভাই এরকম টাইপের প্রাঙ্ক করবো, শর্টকাট একটু রিয়াকশন নিয়ে নিই ভাই, এরকম হয় দেখা যাক। ও কাকা রোয়া ডাবার কোথায় ঢুকে যাবে দাদু? কোন হে লোক? জানি না। কহাঁ সে আতে হে? কাকা এই জায়গাটার নাম কি বলছি? ছেলেটাকে চেনো নাকি একটু দেখো তো। ক্যাম্পের এদিকেই বাড়ি বললো বুঝলো তো, আমার বন্ধু, আমার এক বন্ধুর বয়স তো আর কি গেছে ভেগে। তো খুঁজছি ক্যাম্পের কথাই বললো। আচ্ছা তুমি এদিকে দেখো নি না? ঠিক আছে ঠিক আছে। তুই ওরা কোথায় যে পায় ওরা, লোকের বউ নিয়ে পালাবে যে জ্বালা, বোধহয় আমার আগে আগে চলে যায়। গরুর মতন খাওয়ার পর দিয়ে গরুর মতন হাগো, আর বুদ্ধি হয় নাই। গজব বেজ্জতি হে। হ্যাঁ দাকু দাকারে ওই দাদু মুছছে বারা, দাদুর গিয়ে ধরবো? না 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 না, এই চন্দ্রগুড়া দেখা যাচ্ছে কেমন তুমি সমাজ রাও সমাজ রাও কোন দিকে? আমার দিকে তাকায় রয়েছে রে, খেলায় নাকি? হ্যাঁ দেখি কাকা ওরা হাওয়া খাচ্ছে, দাদু ওরা, দাদুকে জিজ্ঞেস করে দেখি। বুঝলি জায়গাটার নাম কি? কোপার। ছেলেটাকে চেনো নাকি একটু দেখো না? এটা এটা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে বন্ধুর হচ্ছে নতুন বিয়ে হয়েছে, তো এই যে বসে আছে ও, মানে ওর সাথে ওই রিলেশন ছিল, এটা আমার ভাই হয়, এটা কাকা তো ভাই। ঠিক আছে এই ছেলেটা এ দেখো, ভালো করে একটু দেখো, চিনতে পারো নাকি? রানাঘাট কোপাস তো? ঠিক আছে বললো। আচ্ছা গাড়িটা এসে গাড় বেড়ে দিল। আচ্ছা ঠিক আছে সামনে। বারো নম্বরে? ও নাম কি? অচেনা অতিথি ক্লাব। আচ্ছা ঠিক আছে। বন্ধু মেয়েটার মেয়েটার নাম কি জানি? মেয়েটার নাম? হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে ইসে, এটা তো রানাঘাট, কল্যাণপুর হচ্ছে, কল্যাণপুর ব্রিজটা আছে না ওখানে, জনতা বাজার ছাড়িয়ে। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে দেখছি চলি। পূর্ণিমা তাই তো? চ তুইও খেলা নেই খাবি আজকে, বারা লোক জমে গেছিল ভাই আমার বুকের ভিতরে ভাই, ধপ 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 করছিল ভাই। ও ভাই ক্যামেরা কেউ দেখে দেখছে কিন্তু ক্যামেরা ভাই বুঝতে পারছে না ভাই, ভাই ওরকম রিয়াকশন ভাই, ফার্স্ট টাইম একটা ভিডিও ভাই ফুল মজা নিচ্ছি ভাই। রানি রানি চলছে
আচ্ছা দাদা, আরে সারা সেই কথা, না না বন্ধ আছে বে। হ্যাঁ আমার কাছে 2000 টাকার নোট আছে। তাই নাকি? গাগনাপুর কত দূর এখনো? কোন জায়গায় বোনের বাড়ি? হ্যাঁ কত দূর এখনো? চান্দা চান্দা মিলে গা ইয়া পে শীতলা পুজো হো রা হ্যায়। তো ভাই এই টাইমে ভাই শীতলা পুজোর চাওয়া ভাই আজকে দিল গাইস, মতলব কি আর আমাদের বাঙালির 12 মাসে 13টা ছেড়ে এখন 22টা পার্বণ হয়ে যাচ্ছে গাইস, সব কিছুতে চাঁদা নিচ্ছে। শীতলা পুজো হবে ভাই, বারের পুজো বাড়ির সামনে হবে, সেটাও ভাই চাঁদা তুলছে। কই ভাত নেই, 20 টাকা নিল দুটো গাড়িতে, অসুবিধা নেই। তো ভাইপো দিয়ে দিয়েছে, মানে বন্ধু দিয়ে দিয়েছে। আমরা প্রায় যেখানে আসছিলাম অরিজিনালি বন্ধুর বোনের বাড়ি, তো ওখানে কাছাকাছি চলে এসেছি। তো আমরা 2-1টা বান্দা খুঁজছি ইস্যু খেসরামো করার জন্য, তো এখনও 2-1জনকে খুঁজতে হবে গাইস। একটু বন্ধুর বউকে তো খুঁজেই দিতে হবে না, বুঝতেই তো পারছো বেচারা একা একা রাত্রেবেলায় কোল বালিশ নিয়ে ঘুমোচ্ছে, খুব অন্যায় হয়েছে। আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম জন্য। তো গাইজ যাই হোক, চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে দিও গাইজ, ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে যদি একটু ভালো লেগে থাকে। আর চলো নেক্সট তোমার সাথে সবার সাথে আবার দেখা হচ্ছে, এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও আবার নিয়ে আসবো। ততক্ষণ সবাই হ্যাপি থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।